তোমাদের সকলকে আজ আমাদের এই কবি নজরুল সন্ধ্যায় স্বাগত জানাই। আশা করি এই ছোট্ট ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে আমাদের এখানে নজরুল সন্ধ্যা, আমাদের অ্যাসোসিয়েশনের এখানে গান বাজনা প্রত্যেক বছরই আমাদের হয়ে থাকে, তো সেটাই এই বছরও হবে। তো এখনও কেউ আসেনি, সবে এখন হল টল সব তৈরি করা হচ্ছে। যেহেতু এটা আমাদের সোসাইটিতে হচ্ছে, তাই আমি আর দেবু আজকে একটু আগেই এসেছি, কেননা দেবু এখানে একটু দেখাশোনার ব্যাপার আছে। তো সাথে থাকো, আশা করি আজকে এই ছোট্ট ব্লগটা তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আস্তে আস্তে সবাই লোকজন আসতে শুরু করেছে, এরপরে প্রোগ্রাম শুরু হবে। কিন্তু দুঃখের বিষয় কী বলো তো, কপিরাইটের ভয়ে তোমাদের যে গানগুলো শোনাবো সেটা শোনাতে পারলাম না। কী আর করার, কপিরাইট খেয়ে গেলে তো হয়েই গেল, ভিডিওর বরবাদ। তো ওই আর কি, একটু ছোটোখাটো প্রচেষ্টা আমাদের ক্লাবের দ্বারা যে প্রবাসে থেকে নিজেদের সংস্কৃতিকে ধরে রাখার। তবে আগে জানো ক্লাবটা আরও অনেক বড় ছিল, অনেক লোকজন আসতো, পার্টিসিপেশন হতো। শুনতে পেলেন, ওঠো সময় পেয়েছে, প্রতিজ্ঞা পালন কর। রামানন্দ হাত জোড় করে বললেন, রাত্রি এখনো গভীর, পথ অন্ধকার, পাখিরা নীরব, প্রভাতের অপেক্ষায় আছে। ঠাকুর বললেন, প্রভাত কি রাত্রির অবসানী? যখনই চিত্ত জেগেছে, বাণী শুনেছ, তখনই এসেছে প্রভাত। যাও ব্রত পালন। শুক্তিদির কবিতা শুনলে তোমরা, আশা করি ভালো লাগবে কবিতাটা। তো যাই হোক, যেটা বলছিলাম, আগে অনেক বড় করে পার্টিসিপেশন হতো, অনেকে আসতো। তবে দিনে দিনে জিনিসটা, সবার ব্যস্ততাও বেড়েছে, সবসময় সবাই যে পার্টিসিপেট করতে পারে তা নয়, কেউ আসতে পারে কেউ আসতে পারে না। তবে যাই হোক, যতটুকুই হোক না কেন, নিজেদের সংস্কৃতিকে একটু হলেও ধরে রাখতে যে পারছি বা ধরে রাখার চেষ্টা করছি, যখন যে আসতে পারছি তাদের মাধ্যমেই আমাদের এই সংস্কৃতি বেঁচে থাকবে, এটাই আশা রাখি। তো চলো, তোমরা সবাই খুব খুব ভালো থেকো এবং আনন্দ।